নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আবার প্রাইমারি সংক্রান্তিত বিস্তারিত কিছু আপডেট এবং প্রতিভামণ্ডলকে সম্পর্কিত বিস্তারিত কিছু আপডেট নিয়ে চলে এসেছি। আজ আপনাদের এই বিষয়গুলো আলোচনা করার পূর্বে একটি অনুরোধ করব, লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর আমাদের আরেকটি চ্যানেল আরাধনা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, পছন্দ হলে সেখানটাও সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি তার মূল বিষয়বস্তুগুলি আপনাদের বললাম। প্রথমেই কথা বলবো প্রতিভামণ্ডল কেসটি নিয়ে। প্রতিভামণ্ডল যে কেসটি রয়েছে সেই কেসটি বিগত 10 তারিখে শুনানি হয়েছিল, অর্থাৎ 10ই জানুয়ারি। তার পরবর্তী সময় কিন্তু নতুন করে শুনানি দেওয়া হয়নি বা কোনোরকম তথ্য বেরিয়ে আসছিল না। আপনারা অনেক সময় অনেকেই জিজ্ঞেস করেছিলেন, কিন্তু সে বিষয়ে যথাযথ তথ্য আমরা সেই সময় দিতে পারিনি। তো আমরা আজও পর্যন্ত আজকে কোর্টের কেসটি ওঠার কথা ছিল এবং সেই বিষয়টি নিয়ে খবর নিয়েছি, এবং যে কেসটির নাম্বার পেয়েছিলাম সেই কেস নাম্বার দিয়ে যখন সেটিকে সার্চ করতে যাই তখন কেসটি ডিসপোজড বলে দেখায়। তো তারপরেও আমরা বিভিন্ন জায়গা থেকে যেটুকু তথ্য খবর নিয়েছি যে আপনাদের প্রতিভামণ্ডল কেসটি যে পর্যন্ত নিয়োগ হয়েছে বা নিয়োগ করার চেষ্টা ভাবনা করা হয়েছিল, সরকারের তরফ থেকে যেটুকু নোটিশ পেয়েছিলেন, দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে নোটিশ দিয়েছিল, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম 130 এলিজিবল রিট পিটিশনার হু হ্যাভ কোয়ালিফাইড দেয়ার আফটার দ্য রিভ্যালুয়েশন অফ দেয়ার রেসপেক্টিভ অর্মস অ্যান্ড এ কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার 3rd October 2018। 3rd October 2018 তরফে যে কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অর্ডারে রিভ্যালুয়েশন করার পর যে তথ্য বেরিয়ে এসেছিলো, তো সেখান থেকে আপনাদের যাদের যাদের নিয়োগ হয়েছে তার পরবর্তী সময়ে যে বাকি কয়জনের নিয়োগ করা সম্ভব হয়নি সেই সমস্ত নিয়ে অনেক ঝামেলা বা অশান্তি তৈরি হয়েছিল, সেইখানের ক্ষেত্রে কিন্তু মামলা করা হয়েছিল। সেই মামলাটি কিন্তু পরবর্তীকালে ডিসপোজড হয়ে গেছে এবং এই মামলাটি নিয়ে আর নতুন কোনো আপডেট এখনও পর্যন্ত আমাদের হাতে আসেনি। তবে এই বিষয়টি নিয়ে পরবর্তীকালে আপডেট আসলে অবশ্যই জানাবো। এবং বশির আহমেদের যে কেসটি ছিল সেই কেসটি নিয়েও সম্পূর্ণভাবে কেসটি অনেকদিন ধরে নিখোঁজ, অর্থাৎ কোনোরকম খবর পাওয়া যাচ্ছে না এই কেসটি। তো এই কেসটি নিয়েও যেটুকু তথ্য আমাদের হাতে পেয়েছি এবং কোর্টে এই সাইটে যদি আপনি এই বিষয় নিয়ে সার্চ করেন দেখতে পাবেন যে বশির আহমেদ কেসটি নিয়েও কিন্তু কোনোরকম আপডেট পরবর্তী আপডেট কোনো নেই এবং কোনোরকম শুনানি পরবর্তীকালে হয়েছে বলে খবর পাওয়াও যায়নি বা কোর্টের সাইটে গিয়েও সেই বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো আপডেট নেই। তো এতদিন পর্যন্ত যারা বশির আহমেদের প্রতিভামূলক কেসটি নিয়ে ওয়েট করছিলেন তাদেরকে বলবো যে এই বিষয়টি নিয়ে পরবর্তী সময় আর বেশি ওয়েট না করাই ভালো, কারণ এই বিষয়ে কিন্তু খুব ভালো কিছু খবর আর পরবর্তীকালে আসবে বলে আমার কাছে মনে হয় না। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে ওয়েট করছেন তাদেরকে এটুকুই বলবো যে প্রতিভামণ্ডল কেসটি যতদূর পর্যন্ত নিয়োগ হয়েছে তার পরবর্তী সময় কিন্তু নতুন করে আর এই বিষয়ে নিয়োগ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার চলে আসি আবার প্রাইমারি কেসটি কথায়। আবার প্রাইমারি যে কেসটি হয়েছে সেই কেসটি নিয়ে এতদিন পর্যন্ত অনেক টালবাহানা সহ্য করতে হয়েছে। গতকাল 7 নম্বরে কেসটি লিস্টেড ছিল। আপনাদের এই কেসটি নিয়ে কোর্টে কিন্তু ঝুলিয়ে রেখে দিয়েছে, প্রতিদিনই প্রায় শুনানি ডেট আসছে, বিভিন্ন সময় বিভিন্ন তারিখে ডেট পড়ছে, তারিখ পে তারিখ এবং ডেট পে ডেট এর সমস্ত চলেই আসছে। তো এরপরেও কোনো শুনানি হয়নি, আজ সেই ডেটটি শুনানি হয়নি। আগামী ডেট হয়তো এই ডেটটি পড়েছে 6 তারিখ, অর্থাৎ হোলির পরের দিন, 5 তারিখ হোলি হচ্ছে সম্ভবত, এই হোলির পরের দিন এই কেসটির শুনানি হয়েছে এবং এই কেসটির শুনানির পরবর্তী আপডেট আসলে অবশ্যই জানতে পারবেন। এবং এখনও পর্যন্ত এই কমিশনের তরফে বক্তব্য দেওয়ার বাকি রয়েছে, এই বক্তব্য দেওয়া শেষ হলে কিন্তু কোর্টে এই কেসটি শুনানি শেষ হবে এবং আশা করা যাচ্ছিল যে মার্চ মাসে শেষ হবে। কিন্তু যদি কোর্ট এইভাবে ডিলে করতে থাকে এবং কোর্টের সমস্ত বিচার ব্যবস্থার প্রতি অসম্পূর্ণ আস্থা এবং সম্মান রেখেই বলছি যে আজকে সময় ছিল না বলেই শুনানিটি হয়নি, কিন্তু আগামী দিনে অবশ্যই এই শুনানিটি করা উচিত, কারণ এই বিষয়টি নিয়ে অনেক মানুষ ওয়েট করছেন যাদের এখনও পর্যন্ত ভাগ্য নির্ধারণ করতে চলেছে শুধুমাত্র একটি মামলা। তো আশা রাখবো খুব দ্রুত এই বিষয়টি নিয়ে সমাধান হবে এবং খুব দ্রুত এই বিষয়টি কোর্ট শুনবে, কারণ এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে যে মামলাটি ঝুলে রয়েছে সেই মামলাটি সমাধান হওয়া অত্যন্ত প্রয়োজন। তো আশা রাখছি যে খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং এখনও পর্যন্ত যেটুকু খবর যদি এটি কেসটি মিটে যায় তাহলে কিন্তু কমিশনের তরফে এবং
সরকারের তরফে আর কিছুই করার থাকবে না, কারণ সামনে ভোট আসছে। এই সময়কালে কিন্তু আপনাদের যে পিটিশন দেওয়ার প্রক্রিয়া, সেই পিটিশন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তাই এর মধ্যে অবশ্যই এটিকে শেষ করে দিতে হবে এবং শেষ করে দিতে সরকার বাধ্য। তো ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।